আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানি, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এক বোনের প্রশ্ন যে শরীয়তে খ্রিস্টান নারীকে বিবাহ করা বৈধ করা হয়েছে মুসলমানদের জন্য, তিনি বলছেন, তার প্রশ্ন হচ্ছে যে সেই মেয়ে যদি আল্লাহ ঈসা ইসলামকে আল্লাহর পুত্র বলে বা আল্লাহ বলে বিশ্বাস করে, তারপরেও কি তাদের মেয়েকে বিবাহ করা যাবে? আমরা বলবো যে অবশ্যই, কারণ রসুল আকরম ইসলামের সময় যে সময় আপনার কোরআন মজিদের মধ্যে তাদের মহিলাদেরকে, ইহুদি খ্রিস্টানদের মহিলাদেরকে হালাল করা হয়েছে, সেই সময়েও একই চিন্তা করতো আপনার খ্রিস্টানরা, যে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো অথবা আল্লাহ বলে বিশ্বাস করতো। সুতরাং সেই পরিস্থিতিতে যখন আল্লাহ রাসূল আপনার তাদের মেয়েকে হালাল করে দিয়ে থাকেন, তাহলে সেই চিন্তা এখনও যদি অটুট থাকে, তারপরেও সেই মেয়ে তাদের জন্য হালাল হবে। কিন্তু একটা কথা আসতে পারে যে খ্রিস্টান ধর্ম যারা মানে তাদের মেয়ে হালাল করা হয়েছে, কিন্তু বর্তমানে অনেক খ্রিস্টান, যেরকম মুসলমান, প্রত্যেক ধর্মের এমন কিছু লোক আছে যারা কোনো ধর্মের নামকে আসতে ধর্মকে বলে যে আমি ধার্মিক, কিন্তু আসলে ধর্মকে কোনো তোয়াক্কা করে না, তারা আসলে এই ধর্মে ঐক্যতাবাদী বিশ্বাসী। এরকম ধর্মে ঐক্যতাবাদী বিশ্বাসী কোনো মহিলা যদি খ্রিস্টান হয় তাকেও বিবাহ করা যাবে না, কারণ সে তো খ্রিস্টান ধর্ম মানে না। যদিও বিকৃত ধর্ম, সেটা যদি তারা ফলো করে চলে তাহলে তাদের মেয়েকে বিবাহ করা যাবে। কিন্তু বর্তমান যে নতুন চেতনা, যে আপনার ধর্ম ঐক্যবাদী চেতনা, সেই চেতনাধারীকে কিন্তু বিয়ে করা যাবে না, কারণ তারা তো ধর্মহীন। এই কারণে আশা করি বুঝতে পেরেছেন, জাজাকুল্লাহ খেয়ার।